সুদানে চলমান সংঘাতের জেরে শনিবার বিশাল একটি জাহাজে করে দেশটিতে আটকে পড়া বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয় সৌদি আরবের জেদ্দা বন্দরে। এদিন পোর্ট সুদান থেকে কয়েক হাজার মানুষ বহনকারী জাহাজটিতে ছিলেন ইরান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। গত 15 দিন ধরে সুদানের সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলা সংঘর্ষ থামছে না এখনও। শনিবার সুদানে বেসামরিক মানুষকে সরিয়ে নেয়ার কাজে অংশ নেয়া তুরস্কের একটি উদ্ধারকারী বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেনাবাহিনীর দাবি, খার্তুমের পার্শ্ববর্তী ওমদুর মানের একটি বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে বিমানটি লক্ষ্য করে গুলি ছোড়ে আরএসএফ। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বাহিনীটি। হামলায় বিমানটির ফুয়েল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদে অবতরণ করে এটি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। চলমান সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত 500+ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 4000-এর বেশি, আর আহতদের চিকিৎসা সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও কর্মী সংকট দেখা দিয়েছে। অ্যাম্বুলেন্সের জন্য পর্যাপ্ত জ্বালানি, এমনকি ডায়ালাইসিসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও নেই। চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে। দুর্ভোগে পড়েছেন শিশুসহ অসুস্থ ও বয়স্ক ব্যক্তিরা। এদিকে বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলে বিবিসিকে সাক্ষাৎকারে জানিয়েছেন আরএসএফের জেনারেল হেমেত্তি। তিনি বলেন, তৃতীয় দফায় 3 দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও তার সেনাদের ওপর অবিরাম বোমাবর্ষণ চলছে। চলমান সহিংসতার জন্য সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহানকে দায়ী করেছেন তিনি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।